এইভাবে দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে, প্রেমিক কয়টা রে? বাজার প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, যে করে আমার আস তারে করে সর্বনাশ, এরপরও যদি কেউ করে আমার আস খাওয়াই বনের ঘাস, তারপরও যদি কেউ করে আমার আস আমি নিজে হইয়া যাই তার দাস। সর্বনাশ হইতে হবে যারা গুরু ভক্ত। আপনি পুতুল দেওয়ান গান করেন, আপনি নিজেও জানেন গুরুর পাগল হইয়া কি সঙ্গীত জগতে আইসা কত কলঙ্কের অধিকারী আপনি হয়েছে। আমি জানি এ গান করে এই সঙ্গীতে আসার পরে গুরু ভক্তের প্রেম লীলা করতে করতে এত কলঙ্ক আমার গায়ে আসছে যতটা পশম আমার মাথার তালু থেকে পায়ের তালুতে, এতটা পশম নাই যতটা কলঙ্ক আমার জীবনে আছে। এই কলঙ্ক গুলা রে মালা বানিয়ে গলার করছে। এখন গান করি, কেউ শালা বলে, কেউ ভালো বলে, কেউ টান দিয়ে বুকে নেয়, আর কেউ ব্যবহার করে লাঠি দিয়ে ফেলাই দেয়। কিন্তু এরপরও বলছে প্রেম কইরা যে শালা দুঃখ সইতে পারে, মূল পক্ষে সেই প্রেমে ওই দিনটার আশায় আছি, যে দিনটা পাথরের মধ্যেও আমার গুরু আমার ফুলটা ফোটাবে। Thank you.
তোরকে লইয়া শত ব্যথা, তুমি ভুইল না বন্ধু আর কথা, প্রেমের চিতা জ্বালাও মনের ঘরে। আমি যত বেয়াদব হই, আমি যত নষ্ট হই, যত খারাপ করি, মা আমার গালি দেয় গোলামের পরে গোলাম গোলামের পর, কত মানুষ মরে তুই মরস না, মা গালি দেয় না। আবার দেখবেন খাবারের সময় হইলে আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে না গেছেন না খাইছেন, আপনার মা খায় নাই, আমার মা খায় নাই, বুকে লইয়া শত ব্যথা, ভুইল না বন্ধুর কথা, মনে ব্যথা রাখা, রাগ কইরো না অভিমান কইরো, অভিমানে ভালোবাসা টিকে, রাগ করলে ভালোবাসা টিকে না। অভিমান থাকতে পারে রাগ থাকতে, রাগ আর অভিমান কিন্তু এক না। অভিমান করলে সম্পর্কটা মজবুত হয়, রাগ করলে সম্পর্কটা ধ্বংস হয়। মা আমার গালি দিছে ঠিক, একটা ঝাড়ু নিয়ে এমন এক ধরনের দিছে, পাশের বাড়ির পেয়ারা গেছে দারুন দারুন পেয়ারা খুঁজছি, একটা পেয়ারা দিবে দেয় নাই, পরের দিন সারা গাছের পেয়ারা পায়রা গাছটা গোড়ায় দিয়ে কাইটে মালিকের ঘরে নিয়ে ফেয়েছি। এখন মালিক জানে না, জহির আমার কাছে একটা পেয়ারা খুঁজছিল, তারা পেয়ারা দেয় নাই, শয়তান পোলা, আমার কাছে পেয়ারা তো নিচে নিচে গাছটা সহ কাইটা ঘরের দরজায় দিয়ে গেছে, বিচারটা আমার বাড়িতে গেছে না, বিচার করার লেগে বাবা আসছে, তে কই ভয় পাইছে, মা বুঝাইতেছে কিছু কই না, কেমনি ভয় পাই তাই নাই, খবর আছে আসতা আত্ম বাইন্ধা পিটাম, তীরের মধ্যে আত্ম রশিদে বাইন্ধা তারপর পিটাম, বাড়িতে বিচার আসে কেন। মায়ে সামলায় রাখছে, ঘরে ঢুকছি মায়ের দরজা ফাঁকের মধ্যে ভইরে বাবার কইতেছে কাজকে তো খোলা হয় নাই, কেন চুপ করে ভাত খাইয়া তাড়াতাড়ি বাড়ির থেকে বাইরে, তোর বাবাই লাগ পাইলে কিন্তু আজকে খবর আছে, বাবাই কিন্তু রাগ দেখাইছে আমার শাসন করছে, তাই বলে কিন্তু বাবা আমার তারাই দিতে পারবো না, বাদ দিতে পারবো, আমি না জন্ম দেওয়া সন্তান, বাবা না মা আমার শাসন করতে পারে না, এক ঝাড়ুনি এক ধরন দিছে এলাকা সারা করছে, গোলাম তুই আর বাড়ির আশেপাশে আসবি না, গালি মন্দ তো আছে, দেখেন আপনার এমন গালি দিছে, এত কষ্ট দিছে, এত বকা দিছে, ঝাড়ু দিয়ে দৌড়ানি দিছে, তারপরে আপনি না খাওয়ার আগ পর্যন্ত আপনার মা খায় নাই, এটা মা আর এটাই গুরু, যত ব্যথাই দেখ আপনি যদি দূরে চলে যান হবে না, তারপরে চেষ্টা করবেন গুরুর নিকটে থাকার জন্য, এটাই ভক্ত। কুটিতে কুটি মিলে সবাই যদি পুরো প্রেম পরশ পাইত তাহলে কেউ আর অসাধারণ হইত না, লক্ষ জনের মধ্যে যে আগে পারে প্রতিযোগিতা, আমার ভক্ত আমার গুরুর কাছে এমনি চলে যায় আমি কেন পারি না, আমার গুরু জহির নজরে রাখে আমার কেন রাখে না, প্রচুর কারণে গুরু খুব মায়া করে আমার কেন করে না, প্রতিযোগিতা মনের মধ্যেও টান থাকতে হবে, আমার গুরুকে আমি লাভ করবো, কে কি বললো না বললো তাতে দায় কিছু, কিভাবে লাভ করবো সেটা দেখার বিষয় নয়, আমি আমার গুরুর নিকটে কিভাবে থাকবো এটাই দেখার বিষয়। এখন গুরু যদি দেখা যায় আমার লাস্তি দিয়ে তারাই দিতেছে, আমি রাগ করে কেউ সলিমুদ্দিন রেখে আমার গুরু মানলাম, এমন ভক্ত আছে না, মতিন পাগলে একটু অবহেলা করছে মনে হয়েছে, অবহেলা করছে, মতিন পাগলের কাছে আমার আর যাওয়ার দরকার নাই, আমি জায়গা আরেক দরবারে, এরকম ভক্ত আছে না, এগুলো যেন আমাদের মধ্যে না হয়। দুদিল বন্ধা কলমা চোরা, কলমা একবারই করতে হবে, দুজনের কাছে কলমা পরে কিছু লাভ হবে, তাই তো কবি বলে। বুকে লইয়া শত ব্যথা, তুমি ভুইল না বন্ধু
থাকি রাইখা চালাতে রে তোরা রাইখা চালাতে রে তোরা।
সইতে সইতে সইতে